আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কোন ডেটাকে যদি আমরা আপডেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে পুরাতন যে ডেটাগুলো আছে সেই পুরাতন ডেটা সিলেক্টেড অবস্থায় থাকে বা ফিল আপ অবস্থায় থাকে। তাহলে এখন আমরা ইনাম টাইপের ডেটাগুলো কিভাবে সিলেক্টেড অবস্থায় রাখতে পারি? তো এই ক্ষেত্রে আমার যে প্রথম যে ডেটাটা আছে মির্জা এবং মেল, এই ডেটাটাকে আমি আমার কোডের ভিতরে এখানে রেখে দিয়েছি যে সিলেক্টেড এই নাম দিয়ে, দেখ জেন্ডার দিয়েছে হচ্ছে যে মেল এবং ইউজার নেম হচ্ছে যে মির্জা, এই লেখাটা। এখন এই ডেটাটাকে আমি হচ্ছে পাস করে দিয়েছি। পাস করে দিয়ে আমি এই সিলেক্টেড যে ডেটাগুলো আছে এই ডেটাটা আমি এখানে দেখাবো যে কিভাবে সিলেক্টেড অবস্থায় থাকে। এখন এখানে আমি যেহেতু সিলেক্টেড ডেটা পাস করে নিয়েছি, তো আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি এখানে ইউজার নেম লেখা আছে এবং এটার পর আমি ডাবল কোশ্চেন মার্ক দিব। ডাবল কোশ্চেন মার্ক দেওয়ার পর তারপর আমি এখানে লিখে দিব যে ডলার সাইন সিলেক্টেড, যেহেতু আমি এই প্যারামিটারে ডেটাটা পাঠিয়েছি তো সিলেক্টেড, এবং আমি যে ডেটাটা পাঠিয়েছি সেটা হচ্ছে আমার একটা অ্যারে টাইপের ডেটা, যে সিলেক্টেড এটা আমার অ্যারে টাইপের ডেটা। তো অ্যারে টাইপের ডেটার জন্য আমার এখানে অ্যারে সিম্বল দিয়ে আমার এই ডেটাটাকে রিসিভ করতে হবে। তো আমি এখানে অ্যারে সিম্বল দিয়ে আমি এখানে এটা রিসিভ করলাম। রিসিভ করার পর এখন যদি আমি এটাকে রিলোড দিই, তাহলে রিলোড দিলে দেখতে পাবো যে আমার এখানে মির্জা যে নামটা আছে এই নামটা এখানে আমার সিলেক্টেড অবস্থায় দেখাচ্ছে। আর এখানে আমার জেন্ডারটাকে তাহলে আমি কিভাবে দেখাবো? জেন্ডারটাকে দেখানোর উপায়টা হচ্ছে যে আমার এখানে আসতে হবে, এখানে আসার পর যে আমার যে ওল্ড যে কথাটা লেখা আছে এই যে এত বড়, এটার পরে আমি করব কি যে একটা অর সাইন দিব, যে আমার যদি ওল্ড টাইপের ডেটা থেকে থাকে তাহলে সে ওল্ড টাইপের ডেটাটা দেখাবে, অথবা যদি ওল্ড টাইপের কোনো ডেটা না থেকে থাকে, কারণ শুরুর দিকে তো আমার কোনো ওল্ড পুরাতন ডেটা থাকে না, মানে সাবমিট করেছি সেক্ষেত্রে আমার ওই পুরাতন ডেটাটা আমাকে দেখাবে, এরকম কোনো ডেটা তো থেকে থাকে না, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অর সাইন দিয়ে পরবর্তীতে যাব। এবং পরবর্তীতে যাওয়ার পরে আমরা এখানে লিখব যে ডলার সাইন জেন্ডার, জেন্ডার হচ্ছে যে ভ্যালু, এইটা ইকুয়াল ইকুয়াল যদি আপনার সিলেক্টেড ডেটার সাথে মিলে যায়। সিলেক্টেড এটার নাম কি হবে? জেন্ডার। যদি এই ডেটার সাথে মিলে যায় তাহলে আপনার এই ডেসক্রিপশন এটা দেখাবে। তাহলে এখন এটা একটু একটু হিজিবিজি দেখাচ্ছে, আমি এটা একটু সুন্দর ফরম্যাট করে নিলাম। এরপর আমি এটাকে যদি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলাম এখানে দেখতে পাচ্ছি যে আমার মেল যেটা আছে এটা আমার সিলেক্টেড অবস্থায় দেখাচ্ছে। এখানে যে মেল এটা আমার সিলেক্টেড, তো এই যে মির্জা এবং মেল যে কথাটা ছিল সেই অংশটা এখানে সিলেক্টেড দেখাচ্ছে। তো আমি যদি এখানে রিলোডও দিই তো বারবার আমার এই ডেটাটা দেখাচ্ছে। তাহলে আমি এখানে সিলেক্ট করে নিলাম ফিমেল এবং এখানে আমি নাম দিয়ে দিলাম ফিরোজা, এই নামটা লিখলাম। লেখার পর যদি আমি একটা সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফিরোজা নাম দেখাচ্ছে এবং এটা ফিমেল অবস্থায় নামটা দেখাচ্ছে। এবং আমি যেহেতু পুরাতন ডেটা দিয়েছিলাম মেল, সেই মেলটা আমার কিন্তু এখানে ঠিকই দেখাচ্ছে বারবার। তো এইভাবে আমরা হচ্ছে যে আমাদের পুরাতন টাইপের যদি ডেটা গুলো দেখাতে চাই তাহলে আমরা সেটা এইভাবে আমরা দেখাতে পারি। অথবা আমরা এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করতে চাই, যে আমরা এখান থেকে এটাকে সরিয়ে নিলাম, মানে একটু হিজি বিজি দেখাচ্ছে, তো আমরা এটাকে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর আমরা এখানে পিএইচপি এখানে আমরা লিখে দিলাম যে ইজ সিলেক্টেড, ইজ সিলেক্টেড দেওয়ার পর তারপর আমরা এই লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে তারপর ইজ সিলেক্টেড এটা হওয়ার যে কোনো একটা জিনিস ট্রু অথবা ফলস যে কোনো একটা পাস করবে এবং সেই ডেটাটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই তাহলে আমি সেই মেইল এখনো সিলেক্টেড অবস্থায় দেখতে পাচ্ছি। এডিট ফর্মে যা যদি এডিট করার দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে পুরাতন ডেটাটা সিলেক্টেড অবস্থায় রাখতে পারি সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।